বলে যে বৌমা, আমরা একটু বিয়ে বাড়ি যাচ্ছি, আমি আর তোমার দিদি, বুঝলে? বলছি তোমার ওই বাপের বাড়ি থেকে যে হাটটা আছে, যে হাটটা পরে এখন বসে আছে, হাটটা দাও দেখি, কিন্তু আমার মেয়ে পরে যাবে, তাকে অনেক করে বলে এসেছি যে তোমার ওই হাটটা পরবে, তার ওই হারার পছন্দ হচ্ছে না, দেখি দাও তোমার হাটটা খুলে দেখি। এ বাবা, এর আবার কি হলো, কি বিড়বিড় বিড়বিড় করছে তখন থেকে? কাউকে ছাড়বো না আমি, আমি কাউকে ছাড়বো না, আমার রাস্তায় যে আসবে তাকে মাথাটা কি গেল না, কি খারাপ হয়ে গেল? এমনি তো মাথাটা খারাপ ছিল, আবার সবার মাথা খারাপ করে দিয়ে আরো মাথা খারাপ হয়ে গেল। উফ, দেখো বৌমা, নাটক করতে হবে না, বুঝলে? হাটটা খোলো দেখি তো, খোলো, তাড়াতাড়ি আমরা যাবো, আমাদের অনেক দেরি হচ্ছে, সাজগোজ করতে হবে। কি ভেবেছেটা কি ওরা আমাকে, আমার সাথে এইভাবে করবে, আর আমি দিনের পর দিন ওদেরকে ছেড়ে দেবো? কোনো দিন সেটা হতে পারে না। মহা সমস্যায় পড়া গেল দেখি। তুমি যে আমার, আমি যে তোমার। বৌমা, তোমার সব ঢং তুমি অন্য জায়গায় করো, হ্যাঁ, তাড়াতাড়ি হাটটা দাও। শাশুড়ি মা কিছু বলবেন? ও বাবা, একে ভূতে পেলো না কিরে? কিচ্ছু হয়নি শাশুড়ি মা, এই যে গান করছি। তুমি ঠিক দেখছি? হ্যাঁ, কিন্তু আমি ঠিক দেখছি। আমি যে তোমার, তুমি ভূতের মতো অঙ্গভঙ্গি করছে কেন রে? বারণ করতাম খোলা চুড়ে বেরিয়েও না, এত সেজে গুজে ঘুরো না, এ তো পুরো একদম ভূতে ধরেছে। বৌমা, 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 তোমার শরীর ঠিক আছে? কেন শাশুড়ি মা, রান্না করতে হবে। ওদিকে আছে, আমার মেয়েটা কোথায় গেল রে? ওরে, মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল রে, এবার আমি ভূতের পাল্লায় পড়ে গেছি রে, আমাকে ভূতে খেয়ে নেবে। বৌমা, বৌমা, কি হয়েছে, তোমার শরীর খারাপ করছে? জল খাবে, ওষুধ খাবে? এ বোধহয় গ্যাস হয়ে গেছে দেখে মনে হচ্ছে। না না, ভুতপুত কি আবার হয় নাকি, কি আবার ভূতে ধরবে, এই বলে না তুমি। বৌমা, বলে ঢং করো নি দেখি, হাটটা খুলো তো দেখি। শাশুড়ি মা এক্ষুনি কি যেন বলছিলেন, আমার এই হারটা নেবেন, আপনার মেয়েকে দেবেন, পছন্দ হয়েছে, নিন না শাশুড়ি মা, আমার কোনো অসুবিধা নেই। না না না, তুম এ কি করছে, ওরে বাপরে, ও মা গো, ও বাবা গো, এ কি দেখছি গো? কিচ্ছু হয়নি শাশুড়ি মা, আমি শুধু গান করছি। না না বৌমা, বলি তোমার ওইসব জিনিসে আমাদের কিচ্ছু লোভ নেই গো বাবা, তোমার বাপের বাড়ির জিনিস তুমি রাখো, তুমি পড়ো, তুমি পড়ে ঘুমাও, বাথরুম যাও, যা পারে করো, তোমার হার আমিও পড়বো নি, আমার মেয়েও পড়বে নি। তোমাকে আমার থেকে যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তার আমি অবস্থা। না না না, তুম না না না, তুম না 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 না, তোমার হাত তোমার কাছে রাখো। না না না, তুম বৌমা বলছি আমরা নেবো না, এমনি তোমার সাথে একটু মজা করতে এসেছিলাম, তোমার হাত তুমি সারাদিন পরে থাকো না, কি ভাল লাগছে, তুমি টুকটুকি লাগছে, তুমি পরে থাকে। কি হলো শাশুড়ি মা, নেবেন না হাতটা, খুলে নিন না, নিন, খুলে নিন হাতটা, আপনার মেয়েকে তো দেবেন, আপনার মেয়ের খুব পছন্দ না ওই হাতটা, আমার কোনো অসুবিধা নেই, আমি সব দিয়ে দিতে রাজি, নিয়ে যান শাশুড়ি মা। না না না, তুম না না না, তুম এই মেয়েকে নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি, বিয়ে বাড়ি যাবো না বাবা, আগে যাই আমার পুনিন বাবার কাছে গিয়ে একে ঝাড়ু পাঠাবে। এই মার না রে, তোর বৌদিকে ভুতে পেয়েছে। আমি যে তোমার, শাশুড়িটা মহা জব্দ হয়েছে, খুব শখ ছিল, আমার বাবা কষ্ট করে আমাকে এই হারটা বানিয়ে দিয়েছে, আজকে বৌমার হারটা পরে যাবে, কি শখ। হ্যাঁ, যখন আমি বলি শাশুড়ি মা আপনার একটা শাড়ি দিন তো আমি পরবো, আমার খুব পছন্দ হয়েছে, তার বলে না আমার শাড়ি আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আর আমার হারটার বেলায় বোধহয় উড়ে এসেছে, আমার বাপের তো কষ্ট হয় না হার দিতে, কি শখ, বৌমার হার পরে চলে যা, বৌমার হার পর, যেমন শাশুড়ি তেমনই জব্দ করবো। এই শাশুড়ি আজকে যা ভয়টা পেয়েছে না, এখন বোধহয় এক মাস আমার ধারে কাছেও আসবে না, ননদটাও জব্দ হয়েছে, বেশ হয়েছে। এপাশে তো শাশুড়ি মায়ের ননদটা জানেই না, আমি আগে থেকে ওদের সমস্ত কথা শুনে নিয়েছিলাম, সবসময় আমাকে পাঁকে ফেলো না, হ্যাঁ দেখুক মজা এবার কেমন লাগে। এরপর এরম কিছু করলে না আমি এবার এরমই করবো, একটু ভালো করে প্র্যাকটিস করে নি। তানা না তুম তানা না তুম তানা না তুম তানা দে।